নমস্কার, শম্পা স্পেশাল ইন কুকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। চটজলদি স্বাস্থ্যকর একটা সুন্দর রেসিপি, যেটা শীতের দিনে বিশেষ করে রাতের দিকে খেতে ভীষণই ভালো লাগে, চিকেন স্টিউ আজ বানাবো আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো রেসিপিটা কেমন লাগে, আশা করি ভালো লাগবে। নিয়েছি পরিমিত পরিমাণে কিছু সবজি, এখানে পেঁপে, বিনস, আলু, গাজর টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 400 গ্রাম চিকেন। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, অল্প একটু রসুন থেতো করে নিয়েছি, আদাও একটু থেতো করে নিয়েছি, একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো, লাগবে একটু বাটার। বানাতে চলে গেলাম, কড়াইতে দিলাম সামান্য একটু তেল, যেমন 1 টেবিল চামচের থেকেও একটু কম তেল দিলাম, আর দিলাম 1/2 চামচ মাখন বা বাটার। বাটারটা গলে গেলে ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনিকে ফাটিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে ফোড়নটা থেকে বেশ সুন্দর গন্ধ বেরোলে এবারে দিয়ে দেব আমি একটুখানি বাটার। কাটা পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে, পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে রসুনের পেস্ট আর আদার পেস্টটাকেও দিয়ে দেবো এর মধ্যে। এটা করতে বেশি সময় একদমই লাগে না, খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায় আর খেতে গরম গরম ভীষণ ভালো লাগে, স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। সব মশলাগুলোকে নাড়াচাড়া করে এবার আমি মোটা মোটা করে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে দিয়েছি। সবজির মধ্যে আমি এখানে গাজর, পেঁপে আর বিনস নিয়েছি আর আলু। সবজিটা 1-2 মিনিট নাড়াচাড়া করে চিকেন গুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গুলো, সবগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো, এই 7-8 মিনিট মতো নাড়াচাড়া করে নেবো। চিকেন স্টিউ বা চিকেন স্যুপের কোনো রেসিপি বানাতে গেলে খুব বেশি কষা বা ঘষার দরকার হয় না, কারণ এটা সেদ্ধ হবে প্রেশার কুকারে, যার জন্য হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদের জন্য, সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আমি 5 মিনিট মতো জিনিসটাকে একটু মজে যাওয়ার জন্য ঢাকা দিয়ে রেখেছি, যাতে মশলাগুলো ভালো করে এর সাথে মিশে যায় আর মশলার কাঁচা গন্ধ বা চিকেনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি প্রেশার কুকারে সবগুলোকে দিয়ে পর্যাপ্ত পরিমাণে এর মধ্যে জল দেবো। কেউ চাইলে একবারেই জিনিসটাকে প্রেশার কুকারে বসাতে পারে, তবে আমি এখানে দেখানোর সুবিধার জন্য একটু কড়াতে দিলাম, যাতে জিনিসটা ভালো করে দেখা যায়। সবজি চিকেন ডুবে যাবে এমন ভাবে বেশি করে একটু জল দিয়ে দেবো, দিয়ে 5 থেকে 6টা হুইসেল সিটি লাগিয়ে জিনিসটাকে নামিয়ে নেব। প্রেশার কুকারে ঢাকনা খোলার পরে যখন ভালোভাবে ফুটবে জিনিসটা, সবজি চিকেন সব গলে গেছে, তখন শেষে আমি দিয়ে দেবো 3-4 চামচ দুধ। এতে চিকেন স্টিউ এর টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আর এটা ডিনারে আজকে ব্রেড টোস্টের সঙ্গে খাওয়া হবে, ব্রেড টোস্টের সঙ্গে চিকেন স্টিউ কিন্তু দারুণ সুন্দর লাগে খেতে। তো এই ছিল আজকে রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে চলো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।